কুম আসসালাম ওয়া বারাকাতে খুঁজে সম্মানিত দিন নিবেদন দিয়েছিলেন সালাত অবস্থায় যদি শৈতানেরও ওয়াসওয়াসা আসে কুমন্ত্রণা আসে যে সালাতে মন বসে না এটা সেটা মনে আসে সালাতের বাহিরে কাজকর্মের কথা বিভিন্ন কথাবার্তা সালাত অবস্থায় মন মনের মধ্যে আসে এগুলোর থেকে পাচার উপায় কী সময় দিন ভাই এই সালাতের মধ্যে যে সমস্যা সৃষ্টি করে একটা শয়তান এই শয়তানটা যে নির্দিষ্ট একটা নাম আছে তার সেটা হচ্ছে খানজাব শয়তান খানজাব শয়তানের কাজ হচ্ছে সালাতের মধ্যে মুসল্লিদেরকে ডিস্টার্ব করা এ বিষয়ের উপর একটা হাদিস সহি মুসলিমের মধ্যে দুই হাজার দুশো তিন নম্বর হাদিস ওসমান ইবনে আবিল আস রাজি আল্লাহ তালন থেকে আন্নাহু আতা নবী সাল্লাহামা ওসমান বিন আবিল আস রাজি আল্লাহ তালন একসময় রাসুল সাল্লামের নিকটে আসলে ফাঁকাল ইয়া রাসুল আল্লাহ এরপর রাসুল সালামকে বললেন হিয়া আল্লাহ রাসুল ইনজা সাইতা হালা বাইন ও বাইনা সালাতি ওয়াকারাতি ইয়াল বিসুহা আলাইয়া যে শয়তান আমার মাঝে এবং আমার নামাজের মাঝে এসে সে সমস্যার সৃষ্টি করে ও ক্যারাতই আমার ক্যারাতের মাঝখানে এসে সমস্যার সৃষ্টি করে ইয়াল বিসুহা আলাইয়া হ্যাঁ এই শৈতান আমার এই সালাত ক্যারাত এর মধ্যে সে কি করে যে সমস্যার সৃষ্টি করে বা কর রাসুল্লাহ সাল্লাম তখন রাসুলাম বললেন যা ইউ কর উলাহু খান এটা হচ্ছে শয়তান যার নাম হচ্ছে খানসাবু যখন নাকি তুমি অনুমান করবে যে এই শয়তান তোমার সমস্যার সৃষ্টি করতেছে তোমার মনের মধ্যে বিভিন্ন জিনিস উদ্রেক করতেছে মনে সালাতের বাইরের জিনিসগুলো নিয়ে আসতেছে বা সালাতের মধ্যে এলোমেলো সৃষ্টি হয়ে যেতেছে এটা শয়তানের কাজ যখন তুমি এটা অনুধাবন করতে পারো আউ হু তখন তুমি আল্লাহ তাবার নিকট আশ্রয় প্রার্থনা করো এই খানজাব নামক শৈতান থেকে ওয়াতফিল আলা ইয়াসা আরিকা সালাসান এবং তুমি তোমার বাম পাশে তিনবার থুতু নিক্ষেপ করো কলা ফাফা আল তু জালিকা ফাজ হাবাহুল্লাহ আননি আমি এভাবে রাসুল সালামের কথা শোনার পর আমল আরম্ভ করলাম তো আল্লাহ তালা আমার থেকে শয়তান খানজাব নামক শয়তানের নষ্ট থেকে আমাকে আল্লাহ তালা হেফাজত করছেন তাই সময় নেবে এটা খুব পরিষ্কার একটা হাদিস তবে এখানে একটা মাস আলা আপনি যে যদি নাকি থুতু নিক্ষেপ করতেন তার বাম পাশে তখন তো অন্যান্য মুসল্লিরা জমাতে থাকতে পারে তখন সেটা জরুরি না শুধু আপনি আউজ্লাহ শৈতান রাজিম পড়বেন যে আমি শৈতানের অধিষ্ঠ থেকে আল্লাহ তাল নিকটে আসলে প্রার্থনা করতেছি এটা ফতোয়া নুর আলহ দরবের মধ্যে উল্লেখ করা আছে ইউসান উল ই মুসল্লি জাহাসা বিবাসী শৈতানি ফিসালা এই মিনহু হিমিনহু সুনত হচ্ছে মুসল্লির জন্যে যখন শৈতান তাকে কুমন্ত্রণা দেয় যে সালাতের মধ্যে সে আল্লাহ নিকটে আশ্রয় প্রার্থনা করবে এই শৈতান থেকে আশা করি বিষয় বুঝতে পারছেন বাকি আল্লাহ ভালো সব সালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরাকাত